অক্টোবরে শুরু হবে ঘোরা ফুটবল মৌসুম দেশের রাজনৈতিক পট পরিবর্তনে এবার শুধু প্রিমিয়ার লিগই হবে সেখানে শেখ রাসেল কেসে এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব দল গঠন করতে না পারলেও দশ দল অংশ নিচ্ছে প্রিমিয়ার লিগে লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছেন সব আশঙ্কা কাটিয়ে এবার তিনশো জন ফুটবলার রেজিস্ট্রেশন করেছেন যেখানে তিনশো জনই স্থানীয় ফুটবলার যা গতবারের চেয়ে বেশি তবে রাজনৈতিক কারণে পারিশ্রমিক কিছুটা কমলেও ইমরুল হাসান আশা প্রকাশ করছেন দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আগের মতে পারিশ্রমিক পাবেন ফুটবলাররা মনে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেটা সাময়িক হয়তো সামনে দু এক মাসের মধ্যে সেই অনিশ্চয়তা কেটে ক্লাবগুলো সংগঠক যারা আছেন বিভিন্ন ক্লাবের সাথে জড়িত তারা স্পন্সর জোগাড় করতে পারবেন এবং ক্লাবগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম গুছিয়ে নিতে পারবে আর এবার দু হাজার চব্বিশ পঁচিশে তিনশো জন প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে যেখানে লোকাল প্লেয়ারের সংখ্যা তিনশো সতেরো অর্থাৎ গত বছরের চাইতে এবছর লোকাল প্লেয়ার ছত্রিশ সাঁত্রিশ জন লোকাল প্লেয়ার বেশি রেজিস্ট্রেশন করেছে সুতরাং স্থানীয় প্লেয়াররা দল পায়নি তো এ কথাটা আসলে সত্য নয় এবং গত বছরের তুলনায় অনেক বেশি সংখ্যক লোকাল প্লেয়ার কিন্তু এবার বিভিন্ন দলে খেলার সুযোগ পেয়েছে